তো আজকের আয়োজনের উপস্থিত ইসলামিক স্কলারবৃন্দ, সম্মানিত দিনী ভাইরা, আসলে দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আপনারা যে আলোচনা আমাদের সামনে পেশ করেছেন, সেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত, এতে অনেকগুলো মৌলিক বিষয় আমরা উপলব্ধি করতে পেরেছি। এখানে ঐক্যের বিষয়ে আলোচনা হয়েছে, ঐক্যের দাওয়াতের কথা আলোচনা হয়েছে, কীভাবে আমরা জঙ্গিবাদ, যেটাকে শাব্দিকভাবে বিভিন্ন ব্যবহার করা হয়েছে, শব্দটি পরিচিত হয়ে গেছে জঙ্গিবাদ বলেই, আসলে যে সমস্ত শব্দ দিয়ে মূলত ভালো মানুষকে গালি দেওয়ার জন্য চেষ্টা করা হয় সেগুলো খুব ভালো শব্দ। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য চেষ্টা করেছেন, দিতে পারেননি। মুজাম্মাম বলেছেন, ইসাব্বুনা মুজাম্মামান, তারা গালি দিচ্ছে মুজাম্মামকে, ও আনা মুহাম্মাদু, আমি মুহাম্মাদ, গালি দিতে পারেনি। ইংরেজরা চালু করলো গালি দেওয়ার জন্য, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ চিন্তাধারাকে নাম দিল ওয়াহাবি, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত একটি নাম দিল, যেটা একজন ইমানদারের মূল বৈশিষ্ট্য হতে পারে। শাব্দিক বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না, যাই হোক, মানে তবে ফার্সি শব্দ স্বাভাবিকভাবেই আমরা মানে আমাদের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে। জঙ্গি যোদ্ধা, যোদ্ধা যে কেউ হতে পারে, দেশের জন্য যারা যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ, তারাও তো যোদ্ধা, ঠিক না? তাদেরকে জঙ্গি কেউ বলবে না। তো এই জন্য আসলে এই শব্দগুলো মানে শাব্দিক বিশ্লেষণে কেউ যায় না, কিন্তু এগুলো ব্যবহার হয়ে আসছে এভাবেই। তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরহাব শব্দ ব্যবহার করেছেন, তুরহিবুন বিহি আদুবুল্লাহ, আল্লাহর দুশ্মনদেরকে তোমরা ভয় দেখাবে, এরহাব শব্দ। কিন্তু আজকে আরবি ভাষায় পত্রপত্রিকাগুলোতে দেখেন না, এরহাব বারবার ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে দীর্ঘ এক বক্তব্য রয়েছে, সেটা শাব্দিক বিশ্লেষণ নিয়ে আলোচনার একটি দাবি রাখে। অবশ্য আলেমদের মাঝে এটা আলোচনা হওয়া দরকার, যাতে করে আলেমরা এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে, যে আসলে আমরা এই শব্দগুলো প্রয়োগ করছি যে এটা কতটুকু উপযুক্ত হচ্ছে, ঠিক হচ্ছে কি না, এই বিষয়গুলো এটা আলোচনায় এসেছে। আলোচনার একটি বিষয় এসেছে যে যেভাবে হোক মানে আমাদের মাঝে ঐক্যের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো নিয়ে আমাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, অগ্রসর হওয়ার জন্য বিষয়গুলো এসেছে। আমি প্রথমে যে কথা আজকের এই সমাপনীতে বলতে চাই সেটা হলো এই, আসলে সন্ত্রাস বলেন, জঙ্গিবাদ বলেন, উগ্রবাদ বলেন বা উগ্রপন্থী বলেন, যেটাই বলেন না কেন, মানে এটি মূলত আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রের একটা অংশ। এর মধ্যে আমরা ব্যবহৃত হচ্ছি অথবা কাউকে ব্যবহার করা হচ্ছে, এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলামের সাথে যখন এটাকে ট্র্যাক করা হচ্ছে, বা সহি ইসলামের চিন্তাধারার সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে যখন ট্র্যাক করা হচ্ছে, তখন ওয়াজিব হচ্ছে মূলত যারা সত্যিকার মুসলিম তাদেরকে এর বিরুদ্ধে বক্তব্য দেওয়া। আমরা এই জন্যই মূলত এর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, কারণ ইসলামের সাথে এই বিষয়গুলোকে ট্র্যাক করার কোনো সুযোগ নেই। ইসলাম কোনো যুগে জঙ্গিবাদকে, সন্ত্রাসবাদকে, উগ্রতাকে ইসলাম প্রশ্রয় দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদকে আজকে বিকৃত করা হচ্ছে, এটার অনেকগুলো কারণ আপনারা বের করেছেন, এখানে আমরা উল্লেখ করেছি বা লিখেছি, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব সেগুলোর আলোকে আপনাদের সামনে কয়েকটি প্রস্তাবনা দেওয়ার জন্য। একটি কারণ আমার কাছে মানে রয়ে গিয়েছে বলে আমার মনে হচ্ছে, সেটা হলো এই, আমরা আলেমরাই মূলত ইসলামের জন্য কর্ণধার এখানে, কারণ এখানে রাসূল তো আর নেই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলদের পরে যেহেতু মানে আলেমরাই মূলত এই দায়িত্ব পালন করবেন, বুঝা যাচ্ছে যে আলেমরাই এখানে কর্ণধার। মূলত আলেমদের অমনোযোগী হওয়ার কারণে, গাফেল হওয়ার কারণেই ইসলামের নামে এই জঙ্গিবাদ মূলত উত্থান হয়েছে। আমরা আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের এই মুসলিম কমিউনিটিকে আমরা সত্যিকারভাবে মানে আমরা সেভাবে তাদের প্রতি সতর্ক দৃষ্টি দিতে পারিনি, ফলে আমাদের কাছ থেকে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাদের মধ্য থেকে হতে পারে, আমি জানি না, তো আমি স্পষ্ট করে বলতে চাই না, সেটা হচ্ছে এই যে অনেক আলেমদেরকেও ব্যবহার করার জন্য চেষ্টা করা হচ্ছে, আলেমদের মধ্যেও কাউকে ব্যবহার করার জন্য চেষ্টা করা হচ্ছে, কারণ শয়তান তো চেষ্টা করবে আমাকে বিভ্রান্ত করার জন্য, আমার ভাইকে বিভ্রান্ত করার জন্য, এটি শয়তানের দায়িত্ব। তো শয়তান এই কাজ করতে গিয়ে আমাদের মধ্য থেকেও কিছু ভাইকে ইসলামের জিহাদের বক্তব্য দিয়ে, ইসলামের শাহাদাতের বক্তব্য দিয়ে, শাহাদাতের পর জান্নাতের সুসংবাদ দিয়ে এভাবে আমাদেরকে মতভ্রষ্ট করার জন্য চেষ্টা করা যাচ্ছে। এখানে আমাদের গাফেল হওয়ার কোনো সুযোগ নেই, একটু সচেতন হতে হবে।
সবাই আমাদের সুযোগ আছে। এই জঙ্গিবাদের কথা তো আজকে কয়েকদিন আগে শুরু হয়েছে, আপনারা জানেন যে জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে আমরা অসংখ্য বক্তব্য দিয়েছি, যেগুলো ইউটিউবের মধ্যে রয়েছে, অসংখ্য বক্তব্য দিয়েছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ, তৎসকল যে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, এর বিরুদ্ধে আজকে নয়, আমরা বাংলাদেশে আসার পর আমরা একেবারে সুস্পষ্টভাবে 2010 সালে, 2011 সালে আমরা বক্তব্য দিয়েছি, যেগুলো ইউটিউবের মধ্যে রয়েছে, এবং এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়েছি। আমাদের সুস্পষ্ট মানে বক্তব্য রয়েছে যে আমরা ক্লিয়ার করেছি যে আসলেই এখানে একদল লোক মানুষের চিন্তাধারার মধ্যে এমন কিছু ভুল দৃষ্টিভঙ্গি তুলে ধরছে যে যেগুলোর কারণে হতে পারে যে মুসলমানরা বিভ্রান্ত হতে পারে। আর যুবকরা বিভ্রান্ত হওয়া সহজ, যেহেতু আবেগ আছে, আবেগটাকে কাজে লাগানো যায় খুব দ্রুত। এই জন্য আমি আশা করব ইনশাআল্লাহ তারা আমরা আলেমরা এই বিষয়গুলো ভূমিকা পালন করি। আমরা এখানে আপনাদের মাধ্যমে আজকের এটি পরিসরটা খুব ক্ষুদ্র হলেও আমি প্রথমেই আলোচনার মধ্যে বলেছিলাম, এটা যদিও মানে খুব স্বল্প পরিসরে আজকের আয়োজন, কিন্তু এর অবজেক্টিভ অনেক বড়। কারণ গোটা আলেম সমাজ এবং তাদেরকে নিয়ে গোটা উম্মার ঐক্যের মাধ্যমে যাতে করে এই জঙ্গিবাদ ইস্যুকে সামনে রেখে আমরা একটা ঐক্যে পৌঁছতে পারি, আমার বিশ্বাস এক্ষেত্রে আপনি কওমি বলেন, তারপরে খারেজি বলেন, সুন্নি বলেন, ওহাবি বলেন, সালাফি বলেন, আহলে হাদিস বলেন, আমার দৃঢ় বিশ্বাস কেউ দ্বিমত পোষণ করবে না। সুতরাং এই ইস্যুকে নিয়ে, এটা যদিও এই ইস্যুটা ষড়যন্ত্রমূলকভাবে ব্যবহার করা হচ্ছে, এই ইস্যুকে আমরা কাজে লাগিয়ে মূলত আমার বিশ্বাস এই ইস্যুকে সামনে রেখে আমরা আলেমরা অন্ততপক্ষে এখানে এসে একটা পয়েন্টে আমরা একত্রিত হতে পারি, একত্রিত হওয়ার সুযোগ আছে আমাদের। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা এই কাজটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আজকের এই পরিচয় আলহামদুলিল্লাহ যে আলোচনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, আমরা চেষ্টা করব এই আলোচনাকে সামনে রেখে একটা প্রকাশনা আমরা যাতে করে আপনাদের হাতে অথবা বাকি আমাদের যে সমস্ত বাইরা আসেননি তাদের হাতে তুলে দিতে পারি, এর জন্য আমরা এক পদক্ষেপ নেব ইনশাআল্লাহ তাআলা। এটা একটা আমরা প্রস্তাব পেশ করছি আজকের আলোচনায়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলে আজকের এই প্রোগ্রামের পরে আমরা আরও বেশি ঘরানা থেকে আরও কিছু অতিরিক্ত যে সমস্ত ঘরানা রয়েছে যারা আসতে পারেননি হয়তো কোনো কারণে, অনেকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ মানে ইকবাল ভাইও দাওয়াত দিয়েছেন, আমিও দাওয়াত দিয়েছি, অনেকে হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি, সময় কম ছিল, ডিউরেশনটা একটু কম ছিল দাওয়াতের। আমরা আশা করব আরও অন্যান্য ঘরানা থেকে মানে প্রায় সকল ঘরানা থেকে যাতে করে আমরা আরও ভাইদেরকে এখানে ইনভলভ করতে পারি, আরেকটু লার্জ করে যেটি আলোচনাটা আমরা নিতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা কাজটা মানে কীভাবে কাজটা সহজে করতে পারবো। কারণ আমাদের প্রতিবন্ধকতা কোথায় সেটা আলোচনা এসেছে, তারপর আমি রিপিট করতে চাই না। এক জায়গাতে প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে উনি আমার ঘরানার লোক না। এক জায়গাতেই ওই যেটা বলেছেন যে হয়তো শাহুলিউল্লাহ ভাই সালাতের পরে বেদাতি মুনাজাত করছেন, কিন্তু বেদাতি মুনাজাত করলেই বেদাতি হিসেবে সাব্যস্ত করে দিয়ে তার সাথে আর সম্পর্ক রক্ষা করা যাবে না, মানে এইটা আমাদের সমস্যা, বুঝতে পেরেছেন কিনা। এখন শাহুলিল্লাহ ভাইয়ের সাথে যেহেতু আমি বসেছি, নিশ্চয়ই ডক্টর সাইফুল্লাহ এখন বেদাতির সাথে মিশে গিয়েছে, সামনে আর আমার এর বক্তব্য আর শোনা যাবে না। যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মানে অগ্রসর হতে পারবো না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে মানে সকল প্রতিবন্ধকতার মাঝেও যদি সত্যিকার এখলাস এবং আন্তরিকতা থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যদি সেবা থাকে, আমার দৃঢ় বিশ্বাস একটা গন্তব্যে আমরা পৌঁছতে পারবো আলেমদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমি আপনাদের সবার কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন রাখতে চাই, বন্ধুগণ আগিয়ে আসুন, একটু আমরা হিম্মত করি, সাহস করি, ইনশাআল্লাহ তাআলা আমরা সামনের দিকে বাড়াতে পারবো। কারণ আমাদের এখানে কোনো দুর্বলতা নেই, আমাদের কোনো দুর্বলতা নেই, আমরা যে ইস্যুতে অগ্রসর হচ্ছি সেটা একমাত্র উম্মার মৌলিক ইস্যুতে অগ্রসর হচ্ছি, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। এই জন্য আমরা পরবর্তী প্রোগ্রামটুকু ইনশাআল্লাহ তাআলা আরও অন্যান্য ঘরানার ভাইদেরকে একত্রিত করে, বিশেষ করে কওমি ঘরানার যে সমস্ত বন্ধুরা রয়েছেন, আহলে হাদিস ঘরানার যে সমস্ত বন্ধুরা রয়েছেন, সালাফি ঘরানার বন্ধুরা রয়েছেন, পীর মাশায়েখদের যে ঘরানা আছে, সবাইকে নিয়ে মানে সবাই তো আর একত্র করা যাবে না, যতটুকু সম্ভব অধিক পরিমাণ সবাইকে নিয়ে পরামর্শ করে আমরা আগাবো। একটা টার্গেট আমরা সামনে নিয়েছি, সেই টার্গেটটি শুধু আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে এই ইস্যু মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, এটা যদিও ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে একটা ইস্যু, এটা মূলত আপনারা সবাই জানেন, আপনারা সবাই মানুষদেরকে বোঝাচ্ছেন, কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে আপনাদেরকে বলতে হবে। আবার এটাও জানতে হবে যে এই ইস্যু কিন্তু আন্তর্জাতিক ইস্যু, যার মাধ্যমে গোটা মুসলিম উম্মাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে।
বুঝতে পেরেছেন কিনা। তাই এই সতর্কতা আমাদের জানতে হবে। কিন্তু এই ইস্যুকে কাজে লাগিয়ে যেটা আমরা করতে পারবো, যেটা আমাদের করা সম্ভব, সেটা হচ্ছে যে আমরা মূলত আমাদের আলেম ওলামাদেরকে এর মাধ্যমে একই টেবিলে অন্তপক্ষে আমরা বসতে পারি, এটা আমার মনে হয় সম্ভব। এই জন্য আমি একটা চিন্তা করেছি এবং এটা বিষয়ে শেয়ার করেছি আমাদের ভাইদের সাথে, বিভিন্ন পর্যায়ের আলেমদের সাথে, যারা উচ্চ পর্যায়ে রয়েছেন, যারা আমাদের মুরব্বী রয়েছেন তাদের সাথে, সবাই আমাকে বলেছে এটা সম্ভব। সেটা হলো মানে এটাকে যদি মানে জাতীয় পর্যায়ে করতে হয় তাহলে শুনুল হারামাইনের মনে করেন শেখ আব্দুর রহমান সুদাইস অথবা বড় পর্যায়ের দুই ইমামকে আমরা এনেই জাতীয় পর্যায়ে সমস্ত আলেমদেরকে একসাথে করে বড় একটি সেমিনার করে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান ক্লিয়ার করা এবং নিজেদের মধ্যে যে দূরত্ব আছে এটাকে কমানোর জন্য চেষ্টা করা। আমার বিশ্বাস এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, এই গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব। সামনে আরেকটা প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামটার মাধ্যমে আমরা আরও অন্যদেরকে কালেকশন করার জন্য চেষ্টা করব। আপনারা ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে এই কাজে, আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা সাপোর্ট দেবেন, আমি আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করছি। বাকি আপনাদেরকে আসলে এখানে যাদেরকে বসানো হয়েছে এরা কোনো সময় বসে বক্তব্য শুনে না, এদের বক্তব্যই মানুষ বসে শুনে, তারপরে এদেরকে এতক্ষণ পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে, এটা আসলেই দুঃসাহসিকতার বিষয়। আমরা সত্যিকার আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বসে এখানে আলোচনা শুনেছেন এবং নিজেরাও আলোচনা করেছেন। সত্যিকার অর্থে এটি উম্মার খাতিরে আপনাদের একটা বড় অবদান। আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ত্যাগটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আমরাও এর মাধ্যমে মানুষের কাছে যাতে করে ইসলামের মূল কথাগুলো, মেসেজগুলো পৌঁছাতে পারি। আজকে যে বিভ্রান্তি আছে, বিভ্রান্তি নাই যে কথা আপনি বলবেন না, বিভ্রান্তি আছে, কারণ মানে আমাদের যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে মানে জঙ্গিবাদের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি, আইএসআইএসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, ফলে আমাকে বহুবার টেলিফোন করা হয়েছে, বহু কিছু বলা হয়েছে, বুঝতেই পেরেছেন যে অবস্থা কী। তো আমার এগুলো জানা আছে, বিভ্রান্তি আছে, নাই যে এমন নয়। তো এই বিভ্রান্তিগুলো আমাদের যুবকদেরকে বোঝাতে হবে, এবং শত শত যুবক আমার সাথে সাক্ষাৎ করে এই সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে নিজেরা প্রত্যাবর্তন করেছে, যেহেতু আমরা এগুলোর বিপক্ষে সরাসরি বক্তব্য দিয়েছি। এবং আপনাদেরকেও এগুলোর বিপক্ষে বক্তব্য দিতে হবে, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, যেটি আমাদের বন্ধু বলেছেন, হক এবং বাতিলকে ইলতিবাস করা যাবে না। হক এবং বাতিলকে ইলতিবাস করলে আমি সুযোগ সুবিধা নিতে পারবো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনও সন্তুষ্ট হয়ে যাবেন। আমরা আমাদের একটি বক্তব্যের মধ্যে হক এবং বাতিলকে ইলতিবাস করিনি, মিশ্রণ ঘটাইনি। কারণ হককে হক হিসেবে আমরা বলবো, বাতিলকে বাতিল হিসেবে আমরা বলবো। যদি আমরা এই কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনারা দেখবেন আপনাদের কথা মানুষ শুনবে, এবং এর মাধ্যমে আমরা আমাদের বাকি কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আগামী প্রোগ্রাম সহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর তানজিমুল উম্মা ফাউন্ডেশন এবং তানজিমুল উম্মা এই স্থায়ী ক্যাম্পাসের এই সহযোগিতা, তাদের মাধ্যমে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে প্রোগ্রাম দীর্ঘ হয়ে গিয়েছে, আপনাদের হয়তো অনেকের কষ্ট হয়েছে, আবার সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আলামিন আমাদের এই সময়টুকু কেয়ামতের দিন যাতে আমাদের নাজাতের জন্য জরিয়া করে আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা।